আসসালামু আলাইকুম এভরিওয়ান, নুহা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো নতুন আরও একটি দিন শুরু হয়ে গেল আল্লাহর রহমতে, সুস্থভাবে ভালোভাবে আরও একটি দিন শুরু করেছি। তো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে ফজর নামাজের পর আমরা মোটামুটি রেডি হয়ে যাই জিমে যাওয়ার জন্য। জিমে যাওয়ার আগে হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে যাই, আর তার সাথে হচ্ছে আমরা জিমে অলরেডি পৌঁছে গিয়েছি আমি আর মুক্তা দুজনেই। তো আমাদের জিমে এন্ট্রি করাটাই দেখিয়েছি, জিমের ভিতরে আসলে তেমন কিছুই ভিডিও করা ঠিকও না আর করাটা উচিতও না। তো আমি আমার আউটফিট আপনাদেরকে একটু দেখিয়ে নিয়েছি, যদিও জিমের ড্রেসটা আমি নিচে পরে উপরে একটা আবায়া পরে চলে আসি, তো এটা আমার কাছে অনেক বেশি ইজি মনে হয়। তো এখানে উপর থেকে আমি একটু আমাদের কান্দির পাটা দেখিয়ে নিচ্ছি, যেটা অনেক বেশি ব্যস্ত একটা মানে জায়গা, বাট সকালবেলা এত বেশি খালি থাকে জায়গাটাকে চেনাই যায় না। কিছু কিছু জায়গা সময়ের ব্যবধানে একদমই চেনা যায় না, যেমন কিছু কিছু মানুষকেও সময়ের ব্যবধানে অন্যরকম লাগে। তো জিম থেকে বের হয়ে যেহেতু সকাল সকাল আমরা জিমে পৌঁছে যাই, তো দেড় ঘন্টা এক দেড় ঘন্টার মধ্যে চলে আসি। তার মধ্যে রাস্তায় আসতে আসতে কিছু সুন্দর জিনিস দেখলে সেগুলোকে আমি একটু ক্যাপচার করে নিই আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে প্রায় সময় দেখা যায় আমার আর মুক্তার একটা জিনিস হয় যে মুক্তা বাসার জন্য ফ্রেশ সবজি নিয়ে আসে, তারপর মাছ নিয়ে আসে, যেটা মানে ভালো লাগে। তখন দেখা যায় সকালবেলা সব কিছুই থাকে, ভেজিটেবল ফিশ এই ধরনের জিনিসগুলো খুব ফ্রেশ থাকে, তো ওইসব নিয়ে আসি। এছাড়াও আমরা আর অনেক অনেক জিনিস শপিং করি আসার সময় রোড সাইড থেকে, আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি। কিছু কিছু ভিডিও অলরেডি করা আছে, আর কিছু যখন যেটা করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করি আমি। তো এখানে হচ্ছে আমি নুহার স্কুলে চলে এসেছি, স্কুলে হচ্ছে আমি যেই বেতনটা থাকে সেটা দেওয়ার জন্য চলে এসেছি। আর প্রতি মাসে মাসে বেতন দিতে আমার ভালো লাগে না, আর এই প্যারাটা আমি কখনো রাখতে চাই না, সেই জন্য আমি দেখা যায় ৬ মাস এক বছরের এক ম্যাক্সিমাম সময় আমি এক বছরই দিয়ে দিই, বাট এই বছর আমি ৬ মাসে দিয়েছি, আবারও ৬ মাসের বেতন আমি একসাথে দিয়ে দিব। বাসায় এখন সবাই অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এখন আমার ভাইও সকালবেলা ঘুম থেকে উঠে সে তার মর্নিং ওয়ার্কে চলে যায়, সাথে হচ্ছে বাসায় এসে দেখলাম যে উনি হাঁটা শেষ করে এসে মেডিটেশন করছেন। দেন আমি আমার সকালের কফিটা নিয়ে নিয়েছি, যাওয়ার সময় আমি একটু কুসুম গরম পানি আর চিয়া সিড খেয়ে নিয়েছি, আর এসেই হচ্ছে আমি আমার কোলাজেন পাউডারের সাথে আমার ব্ল্যাক কফি নিয়েছি, যেটা ছাড়া মনে হয় যে আমার দিনটাই শুরু হয় না। তো যাই হোক, এখানে খালামনি বাসায় চলে এসেছি, আমার ছোটো চাচির বাসায় চলে এসেছি, আমার ছোটো কাকার বাসায় চলে এসেছি, আমার দাদার বাসায় চলে এসেছি, আমার খালুর বাসায় চলে এসেছি, মানে আমি আসলে কোনটা বলবো। আসলে ঘটনা হচ্ছে আমার ছোটো খালামনি হচ্ছে আমার ছোটো চাচি, এবং আমার খালু মানে আমার চাচাই হচ্ছে আমার খালু, তো ব্যাপারটা তো আপনারা বুঝতেই পারছেন। তো অনেক দিন আসলে খালামনি বাসায় যাওয়া হয় না, প্রায় ৩ মাস পর আমরা বাড়িতে গিয়েছি। তো খালামনি বললো যে দুপুরবেলাই চলে যেতে, বাচ্চারা যাবে না কারণ বাচ্চাদের কোচিং আছে, স্কুল আছে। তো বাচ্চার স্কুল থেকে আসার পর তারপর হচ্ছে আমরা গিয়েছিলাম দুপুরবেলা, আর গিয়েই দেখি যে খালামনি খাবার দাবার রেডি করে রেখেছে। আগে আমাদেরকে জিজ্ঞেস করেছিলো যে আমরা কী খেতে চাই দুপুরবেলা, তো আমরা বলেছিলাম যে আমরা বিরিয়ানি খাবো। গিয়েই টেবিলে এই সুন্দর ডিশটা দেখলাম, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, ইনশাল্লাহ আমি এটা কিনবো। যদি আমি আমার সামনে পড়ে আমি কিনবো, অথবা ঢাকা থেকে আমি নিয়ে নিবো, এটা আমার এটা অনেক বেশি পছন্দ হয়েছে। এটাকে কি বুফে সেট বলে প্লিজ কেউ জানলে আমাকে কমেন্টে জানাবে। আমার মনে হয়েছে যে অনেকগুলো বাটি, তারপর হচ্ছে অনেক ধরনের ডিশ যদি আমরা টেবিলে খাবার সার্ভ করি তাহলে টেবিলটা অনেক ছোট হয়ে যায়, তখন খাবার দাবার নিতে তারপর এভাবে মানে টেবিলটা একটু ছোট হয়ে যায়, এটা আমার একদমই ভালো লাগে না। এটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে, আমি অনেকগুলো জিনিস একসাথে দিতে পারবো। সাথে হচ্ছে দেখেন এটাকে কিন্তু সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি আপনার মতো করে খাবার নিতে পারবেন। খাবার টেবিলে দেখা যায় যে এটা দাও ওটা দাও, এখান থেকে বাটি ওখানে, এভাবে নিতে নিতে কিন্তু দেখা যায় যে অনেক মানে একটু ডিস্টার্ব হয় টেবিলে, বা যারা খাচ্ছে তারা খুব প্রপারলি আরাম করে খাবারটা খেতে পারে না।
এইটাতে যেটা দেখলাম, এটা যেই সাইজটা ছিল সাইজটা এত সুন্দর ছিল যে একদম পরিমিত, মানে টেবিলে যদি ছয়জন বসে আপনি ছয়জনের খাবার বা আটজনের খাবার আপনি খুব সুন্দরভাবে এই বাটিগুলোতে সার্ভ করতে পারবেন, কারণ এই বাটিগুলো অনেক বড় বড় ছিল, এমন না যে খুব ছোট ছিল। ম্যাক্সিমাম সময় দেখা যায় বাসায় গেস্ট আসলে আমরা একটু বেশি আইটেম করি, সেই ক্ষেত্রে কিন্তু 6টা থেকে 7টা আইটেম হয়েই যায়। তো একসাথে যদি আমি সবগুলো একটা জায়গায় দিতে পারি, আপনি চিন্তা করে দেখেন জিনিসটা কত বেশি ভালো লাগার মতো। তো যাই হোক, খুব ভালো লাগলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন। আর আমার ভাইয়েরও আসার কথা ছিল আমাদের সাথে, কিন্তু ওর একটা দাওয়াত ছিল, দাওয়াত খেয়ে তারপর হচ্ছে ও এসেছে। দুপুরে খাওয়া দাওয়া করেই বসে বসে আমরা অনেক গল্প করছিলাম, তার মধ্যে আমার ভাইও আসছে, ও আসার পর তো গল্প আরও বেশি জমে গিয়েছিল, আর এত এত মজার মজার গল্প হচ্ছিল। তো যাই হোক, গল্প তো আর চা ছাড়া জমে না, তো সেই জন্য আমরা চা বানাতে চলে এসেছি। আমি বানাচ্ছি না, বানাচ্ছে চা মুক্তা, আর আমি ভিডিও করার জন্য চলে এসেছি। তো খালামণি আর মুক্তা চা বানাচ্ছিল, আমি বললাম যে একটু ভিডিও করে যাই। অনেস্টলি আজকে আমাকে একটা কমেন্টস করে জানাবেন যে চায়ের ভিডিও দেখে কার কার চা খেতে ইচ্ছা করে এবং দৌড়ে গিয়ে কিচেনে চা বানিয়ে নিয়ে আসেন, আমাকে সত্যি করে কমেন্টস করবেন। কারণ আমার সাথে এমন বহুবার হয় যে আমি যখনই কোথাও কফি বা কফির মগ দেখি আমার সাথে সাথে ক্রেভিং শুরু হয়ে যায় এবং আমি দৌড়ে গিয়ে কিচেন থেকে কফি নিয়ে আসি। তো এই জন্য আমার মনে হয় যে যারা একটু চা পাগল আমার মতো, যারা মানে আমি যেমন কফি পাগল, ওরকম চা পাগল অনেক আছে। যারা চা পাগল ওরা নিশ্চয়ই চা দেখে তো চা খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। তো এই হচ্ছে কথা, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আমার ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখবেন, প্লিজ আমার পেজটাকে লাইক করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাথে হচ্ছে যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের ইচ্ছে হয় তাহলে কিন্তু শেয়ারও করে দিতে পারেন আপনাদের প্রিয় মানুষদের সাথে, যাদের সাথে আপনারা আমার ব্লগটা শেয়ার করতে চান। তা আমার এই খালামণি বাসায় কিন্তু 2টা কিচেন আছে, খুব সুন্দর সুন্দর 2টা কিচেন, মানে খুব বড় বড় 2টা কিচেন, যেটা খালামণি একটু আমাদেরকে অভিযোগের সুরে কিছু একটা দেখাচ্ছিল। ও আচ্ছা, মনে পড়েছে কি দেখাচ্ছিল, মানে হচ্ছে যে বেসিনটা একটু নিচে, মানে সিঙ্কটা একটু নিচে হয়ে গিয়েছে, সেই জন্য খালামণি এটাতে কাজ করতে কষ্ট হয়। তো খালামণি কাকাকে বলেছিল আরও একটু উপরে উঠিয়ে দিতে সিঙ্কটা, তো সেটা এখনও কাকা করেনি, তো সেটাই বলছিল খালামণি। তো একটা খালামণি একটা কিচেন হচ্ছে বেডরুমের পাশে, আর একটা কিচেন হচ্ছে ডাইনিং রুমের পাশে। আমার খালামণি বাসাটা মোটামুটি বড়ই, 4টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, আর হচ্ছে 2টা কিচেন আছে, বিশাল বড় একটা বেডরুম আছে খালামণি, একটা সুন্দর একটা বারান্দা আছে যেটা আমি কিচেনে জানলা দিয়ে দেখিয়েছি আপনাদেরকে। তো পুরোটা আসলে ওরকমভাবে আমার ভিডিও করা হয় না, আর 2টা কিচেনই এখন ইউজ করছে না প্রপারলি, সেই জন্য আমি দেখাতেও পারিনি। আরও একটা কিচেন যেটা আমি বললাম আপনাদেরকে, সেই কিচেনটা হচ্ছে খালামণি এখন স্টোররুমের মতো করে রেখেছে, মানে যত বাজার এটা ওইটা থাকে সেই জিনিসগুলোকে ওখানেই রেখে দেয়। তা আমাদের বউ একদম নতুন বউর মতো করে এনে জামাইকে চা দিচ্ছে, খুব মজা লাগছিল এই সব কিছু, অনেক মজায় আমাদের সময়গুলো কাটে আল্লাহর রহমতে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসলে আমি আমার মনে হয় যে যতবার আল্লাহকে শুকরিয়া আদায় করি ততই কম, আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আমাদের পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন এভাবেই যেন আমাদের সুন্দর সময়গুলো সব সময় থাকে। আমার মনে আছে আমার ভাইকে যখন বিয়ে করিয়েছিলাম অনেকে অনেক ধরনের কথা বলেছিল, আর তখনই আমার ভিডিওগুলো একটু বেশি ভাইরাল হয়েছিল, নানান ধরনের কমেন্টসের সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে, যদিও আমি তেমন সিরিয়াসলি কখনোই নেইনি। তো অনেকেই বলেছে ভাইয়ের বউ এসেছে দেখবেন এটা হবে সেটা হবে, বাট আল্লাহর রহমতে আমার অনেক বেশি কনফিডেন্স ছিল যে কিছুই হবে না, বরঞ্চ আমাদের পরিবারে আরও একটা সদস্য আসবে যাকে নিয়ে আমাদের পরিবারটা আরও বেশি সুন্দর হবে আর ভালো হবে আর অনেক মজার সময় যাবে। সত্যি সত্যি তাই হচ্ছে আলহামদুলিল্লাহ।
অনেক বেশি সুক্রিয়া আল্লাহর কাছে। আমাদের বউটাও অনেক ভালো মানুষ এবং আমাদের যে নতুন পরিবার তারাও অনেক ভালো মানুষ, ভালো মনের মানুষ, সেজন্যই হয়তো আমরা সবাই মিলেই ভালো আছি। তো অলরেডি 6:20 বেজে গিয়েছে, এখন আমরা বাসায় চলে যাব। তো ওই সময় আবার ছোট মামা আসলো, তো ছোট মামার সাথে একটু গল্প করছিলাম, ততক্ষণে আমাদের চা খাওয়া শেষ, এখন মামা একা একা চা খাবে। আর এখন আমি আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।